तो मीडिया के बारे में ना भाई ना एक्शन आप तो दाव आते हैं मैडम मेरे फेलो के मेरे फेलो বোটানিক্যাল গার্ডেন চলে আসছি। তো আমার পাশে আসে একটা আমার শত্রু ইব্রাহিম আছে, ওই যে পচা আগের ছেলেটা, আর এখানে আছে হচ্ছে মুন্না। তো মুন্না তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ বন্ধু, অনেকদিন পর দেখলাম, তুমি অনেক মোটা হয়ে গিয়েছো। মোটা হয়েছি কি জানি, মোটা হয়েছে কিনা গাইস, তো কমেন্ট করে জানিয়ে দেবেন মোটা হয়েছে কিনা। আর আমার মোটা একটু খারাপ, আমার জন্য দোয়া করবেন, যেন কি বলবো আর এটাই, দোয়া ছাড়া কিছু বলার নেই। ইনশাল্লাহ বর্তমানে মনে একটু ডিপ্রেশনে ভুগতেছে, তো ইনশাল্লাহ আশা করি সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে আছে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ইয়াকুব আছে, এখানে ইয়াকুব কেমন আছো? অনেক ভালো তোমাকে পেয়ে। ও মাই গড। আর এখানে আছে আপনাদের সবার প্রিয় গগন সাকিব। সাকিব কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ। তো এই যে ঘুরতে যাচ্ছি, তোমার কেমন লাগতেছে? যোগাযোগ করতে হলে হচ্ছে ম্যানেজার আছে, তার সাথে কল দেওয়া হয়, তার সাথে কথা বলা হয়, যা কথা বলা কনসার্টে সে রেডি করে। আমি ফোনে কথা বলি না, ফোনে কোনো সিমই নেই, আমি ওয়াইফাই ইউজ করি বাসায়, এছাড়া বাসা থেকে বের হলে ফোন বাসায় রাখি। আচ্ছা, তোমার যে একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওই চ্যানেলটার নামটা একটু বলে দাও, অনেকে বলে যে গগন সাকিব এর চ্যানেল। গগন সাকিব এর চ্যানেলের নাম গগন সাকিব। গগন সাকিব তোমার চ্যানেল না? সো গাইস, আপনারা তো শুনলেন ও কি বললো, তো আপনারা অনেকে আমাকে বলেন যে ওর নাম্বারটা দেওয়ার জন্য, ফোন নাম্বারটা দেওয়ার জন্য, ইভেন হচ্ছে অনেক ধরনের কথা আপনারা আমাকে বলেন। তো আশা করি আপনারা আপনাদের সেই প্রশ্ন উত্তরটা আপনারা পেয়ে গেছেন। আর হচ্ছে সকলের কাছে অনুরোধ থাকবে যে গগন সাকিব আপনার জন্য খুব ভালো ভালো কন্টেন্ট শেয়ার করে, তো অল টাইম আপনারা যেভাবে ওর পাশে পাশে ছিলেন অল টাইম থাকবেন। আর ও কিন্তু একটা বাচ্চা একটা ছেলে, ঠিক আছে? সো ও এখন মানে বাচ্চা ছেলে কি তাহলে এই অবস্থায় নিয়ে আসছে কেন? আপনারা এরকম ভাবে নিবেন না। আর হচ্ছে প্লিজ 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 ভালো থাকবে।